বর্ষীয়ান রাজনৈতিক ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 9টার দিকে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, আর সেখানেই বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে মওদুদ আহমদের দ্বিতীয় জানাজা হয় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। শেষবারের মতো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদ দেশের রাজনীতির নানা বাঁকে কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহে জড়িয়ে আছে বর্ণাঢ্য এই রাজনীতিকের নাম। শেষ বিদায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকায় আবৃত করা হয় মওদুদের কফিন। এর আগেই হয় দ্বিতীয় দফা জানাজা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা অংশ নেন এতে। আজকে যে কঠিন একটা দুঃসময় রাজনৈতিক সংকট, গণতন্ত্রের সংকটের মধ্য দিয়ে আমরা যখন চলছি, অতিক্রম করার চেষ্টা করছি, তখন তার শূন্যতা আমরা আরো বেশি করে অভাব করব। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মওদুদ আহমদ। 1996 সালে জাতীয় পার্টি হয়ে ফিরে আসার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন বিএনপিতেই। এরকম বিচক্ষণ, মেধাবী এবং দূরদর্শী নেতা বর্তমান সময়ে খুব বেশি নেই। মওদুদ আহমেদ একজন ভাষা সৈনিক ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং দেশের জন্য তিনি সারাটা জীবন জনগণের জন্য কাজ করে গেছেন। এই ক্ষতি আমরা সামলাইতে পারবো কিনা জানি না, এই দলের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। এর আগে দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হয় মওদুদ আহমেদের মরদেহ। সেখানে হয় প্রথম দফা জানাজা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ আইনজীবীরা অংশ নেন। তিনি প্রখ্যাত আইনজীবী এবং আইন অঙ্গনের মানুষ হিসাবে লেখার ভিতর থেকে আমাদের কাছে অনন্তকাল তার একটা পরিচিতি থেকে যাবে, সম্মান থেকে যাবে। সকাল 9টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মওদুদ আহমদের মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান, ছিলেন স্বজনরাও। ওনার বাবাও খুব নাম করা আলেম ছিলেন, নিজেও খুব ধর্মপ্রাণ ছিলেন, এই প্রত্যেক শুক্রবারে রোজা রাখতেন। জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে ছিলেন। তার এই মৃত্যু এক ধরনের শূন্য স্থান তো তৈরি করবেই। উনি মুক্তিযুদ্ধের একটা অধ্যায়ের অংশ। শেষ প্রয়াণের দিনে আমার প্রত্যাশা একটু বেশি ছিল, সর্বদলীয় নেতৃবর্গ আর অনেক বেশি আশা উচিত ছিল। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার মওদুদ আহমদ। গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান বিএনপির এ বর্ষীয়ান নেতা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।